আপনারা কি স্ট্যাটাস কমিটির কাছে কোনো বা অ্যাপিল কমিটির কাছে কিছু অত জেনারেল ধারণা নিশ্চয়ই করবো, লয়াররা ডিসকাস করবে, কালকে সভাবেলায় আমরা আলোচনা করব, নিশ্চয়ই করবে, বিল যখন আছে কি করবে না আপনার কি মনে হচ্ছে? আমার কিছু মনে হচ্ছে যেহেতু এই বিষয়ে ইমামের সাথে কিছু কথা হয়েছে, কিছু বলতে যাবো তার সাথে কথা হয়েছে, আমি তো বলছি যে এটা হচ্ছে অবান্তর প্রশ্ন করবো, কত তাড়াতাড়ি মনে হয় যে খেলানো যাবে? আপনারা তো সাইন করছেন খেলানোর জন্য, আরেকটা হচ্ছে মানে একটা অ্যাপিল করা ওই করেছিল, একটা কমিটি গঠন করেছিল, সেই কমিটিটা এ করলো, এতদিন সময় নিল, ওটা কি গঠন করা হয়েছিল? ওরা একটা যে কমিটি গঠন করলো, ওরা যাকে মানে স্টেটাস কমিটি, সেই স্টেটাস কমিটির সিদ্ধান্ত নেবে বলে এতদিন সময়, একটা ইন্টারন্যাশনাল খেলার জন্য। কিন্তু এটা জানি যে প্লেয়ার স্টেটাস কমিটি কোনো ফাইন ধার্য করতে পারে, তো প্লেয়ার স্টেটাস কমিটি ফাইন ধার্য করেছে, ভারত একটা টিম হয় 13 কোটি টাকা, একটা ক্লাবকে ফাইন করে দেবে 13 কোটি টাকায়, মানে এটা এটা একটা প্রথম কথা যেটা আপনি বললেন যে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কোনো এখতিয়ারই নেই মনিটারি ফাইন করার, সেখানে আবার 13 কোটি টাকা। আমি যা জানি তাই বললাম যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি ফাইন করার অধিকার আছে কি না সেটা তো আমরা জানি, যে অন্য একটা কমিটি সে ফাইনটা করে, এটা তো জানি ডিসিপ্লিনারি কমিটি করে, ডিসিপ্লিনারি কমিটি তো এই ধারটি দেয় না। এখানে বসে আমরা যে আলোচনায় করি, আমি যেটাই বলি আর অন্য লোক যেটাই বলে, একটা হবে আইনে আর একটা হচ্ছে বল, আমার ক্ষমতা আছে আমি দেখাবো, তো দেশে যেটা চলবে সেটা হবে। অ্যাপিল কমিটিতে যদি আপনাদের মানে কোনো রকম মানে যে রায়টা যদি বহাল যেটা থাকলে পারে, আপনি কি আগামী দিনে ফিফায় যাওয়ার কোনো একটা ভাবনা চিন্তা রাখা আছে? তো আমরা ঠিক করবো না, লয়াররা ঠিক করবে, যারা আমাদের হয়ে ব্রিফ করবে তারাই তো বলবে রাস্তাটা, যে এই রাস্তায় গেলে ভালো হয়, তখন কোন রাস্তায় গেলে ভালো হয় সেই নির্ধারণ করলে তখন বুঝতে পারবে। যেগুলো আরও একটা বিষয় রয়েছে, অ্যামাউন্টটা যেহেতু অনেকটা হিউজ অ্যামাউন্ট, এটা কি একটু কম করার বিষয়ে এই সব দিকেও চিন্তা ভাবনা কিছু চলছে? আর কি অন্য কথা অন্যভাবে জিজ্ঞেস করে লাভ, আমরা দেখি ধীরে চল, ঠিক আছে, অসুবিধা। কিন্তু এই অ্যাপিল কমিটির কাছে যে অ্যাপ্লাই, এটা কি করে দিয়েছেন না করবেন? এখন অপিল কমিটি করবো কী করবো, ওদের কাছ থেকে তো নিতে হবে সাবজেক্টটা কেন। আচ্ছা, ওটা অর্ডারটা এখনো পাঠায়নি? অর্ডার করলো, হ্যাঁ, গ্রাউন্ডটা দিতে হবে, আচ্ছা, 3 দিনের ভিতরে জানাতে হয় করছো কি না, আর 10 দিন লাগে ওদের গ্রাউন্ড, 10 দিনের ভিতরে ওরা গ্রাউন্ডটা দেবে, আচ্ছা, এই পরিস্থিতি। এখন দেখা যাক, আমরা তো এক্সপেক্ট করি লয়াররা বলবে,